এই মুহূর্তে পেয়ে গেছি ফাল্গুনি পাত্র, যিনি কিন্তু একটা চেনা নাম এই ব্যারাকপুর বেল্টে। এক সময়কার তিনি এখানে সাংগঠনিক জেলার সভানেত্রী রয়েছেন, কিন্তু বর্তমানে তিনি রাজ্য সচিব ভারতীয় জনতা পার্টির। এই মুহূর্তে তারা উপস্থিত ছিলেন আছড়াপাড়া রেল হাসপাতাল অডিটোরিয়াম হলে, যেখানে ডাক্তার এবং বিভিন্ন যারা স্বাস্থ্যকর্মী তাদেরকে তারা সম্বর্ধিত করলেন। তার থেকে আমরা জেনে নেব তার কি প্রতিক্রিয়া রয়েছে এই মুহূর্তে। দিদি, কিভাবে আপনারা এই কর্মসূচিটা নিচ্ছেন, কি কারণ থাকে? দেখুন, 100 কোটি ভ্যাকসিনেশন পূর্ণ হয়েছে, আপনারা প্রত্যেকে জানেন মাননীয় প্রধানমন্ত্রী জি, যেটা একটা ঐতিহাসিক পদক্ষেপ, খুব সত্তর তাই 9 মাসের মধ্যে এই ভ্যাকসিনেশন কমপ্লিট করতে পেরেছেন, যাদের মাধ্যমে এই কাজ করা সম্ভব হয়েছে, ডাক্তার, নার্স, হেলথ ওয়ার্কার, তাদেরকে বিভিন্নভাবে আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, তাদেরকে সম্বর্ধনা দিচ্ছি। কারণ তারা এরকম বহু নার্স, ডাক্তার, হেলথ ওয়ার্কার, তারা এইভাবে সামনাসামনি কাজ করতে গিয়ে তাদের আপনজনকে হারিয়েছে, তারা বহু জায়গায় নিজেরাও প্রাণ হারিয়েছে, তারপরেও কিন্তু তারা পিছিয়ে থাকেনি, থেমে থাকেনি, মানুষের পরিষেবার জন্য দিনরাত পরিশ্রম করে তারা এই ভয়ানক পরিস্থিতির মধ্যেও এই কাজকে সম্পন্ন করেছে। তাদের মাধ্যমেই আজকে যে 100 কোটি ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে তাদের জন্যই সম্ভব হয়েছে। সেই জন্য যেরকম আমরা আমাদের প্রধানমন্ত্রী জি আমাদের জীবন বাঁচিয়েছেন, এই ভ্যাকসিনেশন এত সত্তর কুইক মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এবং আগামী দিনে যেটা বাকি আছে সেটাও তার হাতে রয়েছে, সেটা দেওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন, এবং যাদের মাধ্যমে, তার জন্য মোদিজিকে যেরকম আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি তাকে ধন্যবাদ জানাচ্ছি, সেরকম তার সাথে সাথে যারা এই কাজে সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমরা বিভিন্ন জায়গায় গেছি। আজকেও আমাদের মাননীয় যে সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন সভাপতি এমডিআর ভাইস প্রেসিডেন্ট মাননীয় দিলীপ দা তারা ছিলেন, তারা এখানে সেই সম্বর্ধনা জ্ঞাপনের জন্য এখানে এসেছিলেন। সম্বর্ধনা আপনারা জ্ঞাপন করছেন, ঠিক আছে, কিন্তু এখানকার এই যে রেল হাসপাতালের অনেক কিছু আমরা যেটা আমি জানতে চাইলাম সুকান্ত বাবুর সঙ্গে, তিনি কিন্তু এড়িয়ে গেলেন এবং রাজ্য সরকারকে ফেলে দিলেন, এটা তো কেন্দ্র সরকারের প্রতিষ্ঠান। আমি বলি, আমি আগের দিন এসেছিলাম এখানে, আমি এই ব্যাপারে কথা বলেছি, এবং উনাদের যা যা এখানে উনারা যেরকম আমার সাথে বলেছিলেন, কিছু আলাদা ব্লাড ব্যাংক করতে চান, অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো চান, তো আমি সেই ব্যাপারে কথা বলেছিলাম, এবং আমরা বলেছিলাম যেগুলো উনাদের এরকম খামতি আছে বা যেগুলো উনারা করতে চাইছেন সেগুলো যদি আমাদেরকে লিখিত আকারে দেয়, আমরা সেগুলো নিশ্চয়ই আমাদের যারা এমপি আছেন তাদের মাধ্যমে আমরা কেন্দ্রের কাছে পৌঁছে দেবো, এবং এটা যাতে ডেভেলপ করা যায় সেদিকে নিশ্চয়ই খেয়াল রাখবো। আপনারা বলছেন এটা আমাদের জানাতে হবে। আপনারা বলছেন যে 100 কোটি 100 কোটি ভ্যাকসিন আপনারা কমপ্লিট করলেন পুরো দেশ জুড়ে, অন্যদিকে আমরা দেখছিলাম এই রাজ্যে একাধিক বার আপনারাই অভিযোগে নামছিলেন যে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, মানে মানুষ চিনে বা রাজনৈতিক রং দেখে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তো এই পরিস্থিতি এখন কতদূর? দেখুন, একমাত্র আমার মনে হয় পশ্চিমবঙ্গে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড ঘটেছে, আমরা যেটা দেখেছি আর কোথাও ঘটেনি, তো সব জায়গায় রাজ্য সরকারের কাছে কেন্দ্র পৌঁছে দিয়েছে, সমস্ত তথ্য আপডেট আছে, যেটা আপডেট আমরা পাই না সেটা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং যেখানে রং দেখে এই ভ্যাকসিনেশন করা হয়েছে, অবশেষে কেন্দ্রের প্রচুর চাপে, এবং এই যে আমরা যে লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে অনেক চাপে কিছুটা ত্বরান্বিত হলেও অন্যান্য রাজ্যের মতো এখনো সম্পূর্ণ ত্বরান্বিত করতে পারেননি যেভাবে পশ্চিমবঙ্গে হওয়া উচিত ছিল। আপনারা কোভিড এর সময়ে যারা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছেন, তাদের জন্য আপনারা ধন্যবাদ জ্ঞাপন করছেন, সবকিছু করছেন, কিন্তু আপনারা রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনাদের দলে রাজনীতি করতে গিয়ে অনেকেই মারা গেছেন, অনেকে এখনো বর্তমানে এখনো অনেকেই ঘর ছাড়া, অনেক এলাকাতেই বিশেষ করে বিজেপির অনেক কর্মী আছে যারা এখনো ঘর ছাড়া, তাদের জন্য আপনারা আপনাদের কি চিন্তা? দেখুন, আমরা যারা মারা গেছে এই রাজনৈতিক, মানে এই যে পোস্টপোল ভায়োলেন্স এর পরে, আমরা তাদের সহযোগিতা করেছি, বাড়ি ফেরানোর চেষ্টা করেছি, আমরা সিপি, দেখুন প্রশাসন যেহেতু এই আইনি ব্যাপারগুলো প্রশাসন দেখে, এবং সেই প্রশাসনটা রাজ্য সরকারের, তো আমরা এই প্রশাসনের কাছে আমরা বারবার দ্বারস্থ হয়েছি, তারপরেও আমরা অসহযোগিতা পেয়েছি, তবুও কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রশাসনের মাধ্যমেই, কারণ তাছাড়া যেহেতু সম্ভব নয়, কারণ ভায়োলেন্স এই প্রশাসনকে সঙ্গে রেখেই বহু ক্ষেত্রে হয়েছে, তো সেই জন্য আমরা তাদের কাছে বারবার আবেদন করেছি, বহু মানুষকে আমরা ফিরিয়েছি, এখনো যারা ভয়ে এই সন্ত্রাসের পরিস্থিতি রয়েছে আপনাদের মাধ্যমে আমরা এই পশ্চিমবঙ্গ সরকারের কাছে জানাবো, এবং এখানে প্রশাসনের কাছে জানাবো যে এই ভায়োলেন্স এবং এই পরিস্থিতি যতক্ষণ না বন্ধ হচ্ছে, যতক্ষণ না স্বাভাবিক অবস্থায় আসছে, ততক্ষণ কর্মীরা ফিরতে পারছে না, আমরা চাইলেও তাদের মনের সেই ভয়ের বাতাবরণ রয়েছে, কারণ তারা সেই সন্ত্রাসটা চোখের সামনে দেখেছে, সেই জন্য আমি, আপনারা যেহেতু প্রশ্ন করলেন, আপনাদের মাধ্যমে আমি এই বার্তা দিতে চাই, এই ভায়োলেন্স বন্ধ হোক, সাধারণ মানুষ এখানে পার্টি করার অধিকার, গণতান্ত্রিক অধিকার, যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস করতে পারে, সেই রকম পরিবেশ ফিরে আসুক, এবং সমস্ত কর্মীরা যার যার ইচ্ছে সে সেই রাজনীতি করুক, গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক এই পশ্চিমবঙ্গে। আপনারা এক্সপোর্ট করে কিছু নেতা এনেছিলেন দলে আপনাদের নির্বাচনের ঠিক আগে আগে, এবং নির্বাচন শেষ হতে সবগুলো এক্সপায়ার হয়ে গেল,
এখন বর্তমানে আপনারা কিভাবে রাজনীতি করবেন, আবার কি খুঁজছেন নতুন? দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি একটা দল যেটা নীতি আদর্শের মাধ্যমে গড়ে উঠেছে। একটা দল একটা সমুদ্রের মতো, সেখানে বহু জোয়ারে আসে, ভাটায় চলে যায়। তো সেইরকম যারা ভেবেছিল বিজেপি কিছু দিতে পারবে, করতে পারবে, সেই রকম লোক দলে এসেছিল। আমরা কাউকে হাত ধরে আমাদের দলে ঢোকাইনি। যারা মনে হয়েছিল কিছু পাবো, তারা সেই আশা নিয়ে এসেছিল। যখন তারা দেখেছে যে সেই আশা পূর্ণ হয়নি, তারা আবার চলে গেছে। দিদি, যে আপনারা লোভ দিয়ে ডাকলেন, তাদেরকে টিকিট দিলেন, হেরে গিয়ে কেউ অনেকে জিতে গিয়েও দল বদলি করে চলে গেল। দেখুন, কেউ তো বাচ্চা ছেলে নয় যে তাদেরকে প্রলোভন দিয়ে ডাকা বা ফেরানো যায়। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, রাজনীতিটাও ব্যক্তিগত। কোনো ব্যক্তি চলে গেলে একটা দলের খুব একটা ক্ষতি হয় বলে আমার মনে হয় না। কারণ তাহলে সেটাই যদি বলা হয়, সেই উদাহরণটাই আমার দিতে হয়। অনেক তৃণমূল সবাই চলে এসেছিল মনে হয়েছিল, তারপরেও যদি তৃণমূল জিতে থাকে, সব বিজেপি থেকে এই যে ফিরে যাওয়া আশা, জোয়ারে আসা, ভাটায় চলে যাওয়া নেতারা চলে গেল, বিজেপির বিন্দু মাত্র ক্ষতি হবে না। কারণ বিজেপিটা সাংগঠনিক দল, কর্মীরা এখনো আমাদের সাথে আছে, পাশে আছে। আগামী দিনে এই কর্মীরাই এই পশ্চিমবঙ্গে পদ্ম ফোটাবে। প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এই কর্মীরা। তো ভয় যে আবার তারা যদি পদ্ম ফোটাতে এগিয়ে যায়, আবার তাদের তাদের মাথার উপর আপনার অন্য কাউকে চাপিয়ে দেবেন, আবার তারা তলানিধি চলে যাবে। এই তো তাদের ভয়। এই জন্য কোথাও না কোথাও মনে করছে আপনাদের দলের কর্মীরা যে দল আসতে পারছে না সঠিকভাবে। বিষয় সেটা নয়, দল এসছে, সেই জন্য 3 থেকে 77 হয়েছিল। কিছু সুবিধাবাদী মানুষ চলে গেছে, তাতে ক্ষতি হয়নি, কারণ কর্মীরা আমাদের সাথে আছে। আমাদের যে রাজনৈতিক দূরদৃষ্টিটা, আমাদের যে সংগঠন, আমাদের যে নীতি আদর্শ, তাতে তারা বিশ্বাস করেন, তারা রয়েছে, আছে, থাকবেন, এবং আগামী দিনে দল সরকারে আসবে। নমস্কার। তো আমরা কিন্তু কথা বললাম ফাল্গুনী পাত্র, রাজ্য সচিব ভারতীয় জনতা পার্টির। তাই তিনি কিন্তু সমস্ত উত্তর দিলেন, এবং অবশ্যই দলের যারা পুরনো কর্মী তারাই কিন্তু তাদের ভরসা, এটা কিন্তু তারা আমাদের সামনে বার্তা দিলেন।